নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পারছেন একটি রাইস কুকার, এটার কুকিং লাইট ওকে আছে, কিন্তু এর সমস্যাটা হলো যে ভাত হওয়ার পূর্বেই এটা কুক অফ হয়ে যায়। এটা কেন হয় আর কিভাবে এটা মেরামত করা যায় আমি বিস্তারিত আলোচনা করছি ভিডিওয়ে। এই জন্য বলছি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এটা মেরামত করা যায় আর কি কি কারণে এই ধরনের সমস্যা হয় সেটা আমি সম্পূর্ণই আলোচনা করব। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা ব্যাক পার্টটি খুলে নিতে হবে রাইস কুকারের। আর তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে পাওয়ার যে সকেটটা আছে, ফিমেল সকেট, সেটা পুড়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা চেঞ্জ করব ধাপে ধাপে। আর প্রথম যে কাজটা করতে হবে সেটা আমাদের অবশ্যই ব্যাক কভারটি খুলে নিতে হবে, তা না হলে এটা সার্ভিসিং করা সম্ভব নয়। স্টার স্ক্রুড্রাইভারের মাধ্যমে এই ব্যাক কভারটি খুলে নিতে হবে। এই ধরনের সমস্যার প্রধান কারণ হলো অটো ছেড়ে দেয়। এটা হচ্ছে আপনার যে ম্যাগনেট আছে, সেই ম্যাগনেটটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে উঠলে ওটা ছেড়ে দেয়, কিন্তু এটার যে ধারণ ক্ষমতা টেম্পারেচারের সেটা কমে গিয়েছে অনেকটা। এই জন্য আমাদের করতে হবে এই ম্যাগনেটটা পরিবর্তন করতে হবে, তাহলে এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেটা কিভাবে করলে ভালো হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের, আমি ধাপে ধাপে রিয়েল টাইম ভিডিওর মাধ্যমে এটা দেখাবো। যে সকল বন্ধুরা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভিডিও পেতে, টেকনিক্যাল ভিডিও পেতে সঙ্গে থাকবেন চ্যানেলের। আমি এখন এটা বিয়োজন করব, তার জন্য আমাকে এখানে যে নবটি রয়েছে হুকের মতো এটা বাঁকা করে নিতে হবে। যে এখানে একটি সেন্টার আছে ওই সেন্টার দিয়েই ওটা বের করে নিতে হবে। ওটা পজিশন মতো রেখে চাপ দিলে এটা তলে পড়ে যাবে। আর এটা হচ্ছে হিটিং এলিমেন্টের সাথে আটা আছে, দুই পাশে দুইটি বেল্টের মতো সাপোর্ট আছে, সেটা দিয়ে আটা আছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে সুইচে কিছু পরিমাণে কার্বন জমেছে, সেটা আমি এমআরআই পেপার দ্বারা পরিষ্কার করে দিচ্ছি। অনেক সময় দেখা যায় অতিরিক্ত ফায়ারিংয়ের ফলে এর ভিতর সুইচিংয়ের যে কন্ট্যাক্টর আছে এখানে কার্বন জমে যায়, সেটা তার জন্য আপনার পাওয়ারের সমস্যা হতে পারে, যে কুকিং লাইটে আসবে না, পাওয়ারে থেকে যাবে, এ ধরনের সমস্যা হয়। আমরা সেগুলো খুঁটিনাটি বিষয় এগুলো পরিষ্কার করে দিচ্ছি। এখন আমরা ম্যাগনেটটা বিয়োজন করব। তার জন্য আমাদের দুই পাশে যে দুইটি সাপোর্ট আছে সে দুইটি সোজা করে ফেলতে হবে। সোজা করে তল দিকে চাপ দিলেই কিন্তু এটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন এটা অনেকদিন যাবৎ ধরে এটা ব্যবহার করছে, ভিতরে ময়লা জমে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটটা খুলে গিয়েছে, আর এর ভিতর যে ম্যাগনেটের একটি টেনশন সেটা কিন্তু যথাযথভাবে আমি দেখছি না। এর কারণে হচ্ছে আপনার সামান্য টেম্পারেচারে উঠলেই হিটিং কয়েলটি এই ম্যাগনেটটা কুক অফ করে দিচ্ছে, তার ফলে আপনার সারা দিন যদি আপনি লাইন দিয়ে রাখেন তবু কিন্তু রাইস কুকারে রান্না হবে না। এটার প্রধান কারণ হলো এই ম্যাগনেটটা দুর্বল হওয়া। এর ভিতর চুম্বক আছে, চুম্বকটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে উঠলে তারপরে স্যার অটো কাট অফ হয়, কিন্তু এটা তার পূর্বেই কাট অফ হয়ে যাচ্ছে। আর এর স্প্রিং যে টেনশন সেটাও কিন্তু যথাযথভাবে আমি পরিলক্ষিত হতে দেখছি না।
এখন আমরা নতুন ম্যাগনেটোটা সেট করব। আমি যেভাবে করছি এভাবে করবেন তাহলে সুবিধা হবে এবং এর লংজিভিটি ভালো পাবেন। তলপাশে এভাবে ধরে রেখে এখানে যে দুইটা রিং আছে দেখবেন যে কাটা, এটা সোনা বা বেলচা দিয়ে এটা টেনে আপনার বাঁধিয়ে দিতে হবে হিটিং এলিমেন্টে। এভাবে বেলচা দিয়ে আমি চাপ দিয়ে বাঁধিয়ে দিচ্ছি। এটা যত শক্তভাবে এটা দিতে পারবেন তত ভালো, কারণ অনেক সময় দেখা যায় এটা লুজ থাকে, যে লুজ থাকলে এটা ঘুরে যায়, তখন এর নবে বেঁধে যাবে, তখন কিন্তু অর্ম থেকে কুকে চুইজ আসবে না। এই জন্য সেন্ট্রাল পজিশনে রেখে এটা সোজা করে চাপ দিয়ে আটাবেন, তাহলে এটা খুব শক্তভাবে এটে থাকবে পরের সাথে, অর্থাৎ হিটিং এলিমেন্টের সাথে, তাহলে কিন্তু আপনার এটা লুজ কন্ট্যাক্ট কম পাবে। আর এটা যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু আপনার সমস্যা আস্তে আস্তে বেড়েই যাবে, যে এটা দ্রুত নষ্ট হয়ে যাবে। মানে যতই ভালো মানের ম্যাগনেটও ব্যবহার করেন না কেন, আপনার এই ম্যাগনেটটা বেশি দিন টিকবে না যদি আপনার এটা এখানে লুজ পায়, যে আপনার বারবার কুক অন অফ করা লাগে। এটা যদি লুজ পায় যে আপনার দেখা যাবে যারা রান্না করে তারা অনর্গল সুইচ ইস অন করতেই আছে কিন্তু সুইচটা দাঁড়াচ্ছে না, এটা এর কারণেও হয়ে থাকে। সেটা এই জন্য বলছি, যেহেতু আপনি নতুন একটি ম্যাগনেটও লাগাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যাতে এটা বডির সাথে খুব দৃঢ়তার সাথে এটে থাকে। আমি খুব শক্তভাবে এটা এঁটে দিয়েছি বডির সাথে। এখন উপরের যে রিংটা আছে এটা পুড়িয়ে দেব, তার জন্য আমরা যেভাবে খুলেছিলাম পুরাতনটা সেই পজিশনে এটা ঢুকিয়ে ওটা সোজা করে দিলে এটা এঁটে থাকবে। এটা হচ্ছে আপনার কুক অন অফ হওয়ার জন্য কাজ করে, যে সুইচিং হিসেবে কাজ করে এখানে, যে ম্যাগনেটটা কন্ট্যাক্ট পাবে কি পাবে না। আর ম্যাগনেট থেকে যদি এটা বিয়োজন হয়ে থাকে তাহলে কুকিং থেকে অর্মে চলে আসবে লাইট, সেক্ষেত্রে আপনার হালকা অপারেটিং টেম্পারেচার থাকবে কিন্তু রান্না হবে না। বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন যে পাওয়ার সকেটটি, পাওয়ার যে ফিমেল সকেট সেটা নড়বড়ে আছে, সেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম যে এটা পুড়ে গিয়েছে ভিতরে, কন্ট্যাক্ট পাচ্ছে কিন্তু এটা ফায়ারিং হবে। এটা যদি আপনি এই অবস্থায় পরিবর্তন না করে দেন তাহলে পরবর্তীতে আপনারই দুর্নাম হবে, আপনার সার্ভিসিংয়ের দুর্নাম হবে। এজন্য সবসময় চেষ্টা করবেন যে কোনো সার্ভিসিংয়ের ব্যাপারে যতগুলো ফল্ট থাকুক না কেন সেগুলো ধাপে ধাপে সমাধান করার, তাতে আপনার সুনাম হবে, আপনার সার্ভিস বাড়বে বলে আশা করি। সর্বদা সততার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন। এটা পুড়ে গিয়ে ভিতরে যে কভার আছে, যে সকেটের যে পিছন দিকে একটা কভার থাকে সেটা আর উপর হচ্ছে ভিত্তি করে নাটটা আটা হয়, সেটা কিন্তু ফুলে গিয়েছে এবং এই ফিমেল সকেটটিও ভিতর দিকে ফুলে গিয়েছে পুরে। এই জন্য যতই টানা হচ্ছে এটা সহজে কিন্তু বেরো হচ্ছে না। এটার জন্য আমি দুই পাশ থেকে দুটি স্ক্রুড্রাইভার টাক দিচ্ছি, দেখি এটা কতদূর সম্ভব। এটা যদি নাও বেরোয় ভেঙে ফেলতে হবে। হ্যাঁ বেরিয়েছে, তারপরও টিনটা বাকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এটার ফিমেল সকেটের পিছন পাশ কিন্তু অনেক মোটা হয়ে গিয়েছে পুরে। এখন আমরা এটা পরিবর্তন করব। এটা আমি একটু স্পিডের মাধ্যমে দেখাচ্ছি, কারণ এটা জেনারেল বিষয়, এটা সকলেই পারবেন। যে দুইটা তিনটা এখানে টার্মিনাল আছে, একটি ফেজ যাবে একটি নিউট্রাল একটি আর্থিন, এটা দুই পাশের দুইটা ফেজ আর্থিন, আর মাঝখানেরটা আর্থিন। এটা ধারাবাহিকভাবে এভাবেই সংযোগ প্রদান করতে হবে, এতে কোনো ভুল আর সম্ভাবনা নাই।
অবশ্য মাথায় রাখবেন যে আর্থিনেটটা কিন্তু আপনি ফেজ বা নিউট্রালের সাথে দিবেন না, তাহলে কিন্তু আপনার বডিতে কারেন্ট হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আর্থিনটা সবসময় 3 নম্বর পোর্টে থাকবে আমাদের। এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এটে দিয়েছি, এখন আমরা এটা পরীক্ষা করব। আমরা পাওয়ার দিচ্ছি এবং এটা অন অফ করে দেখছি যেটা সঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করছে, সিরিজ জ্বলছে, এটা চেপে ধরলে সুইচটা, আর কোনো সমস্যা হচ্ছে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।